Hello. Hello. Kì Kiểu gặp tôi. Kì gọi tôi. share cái mặt tôi cho đẹp lắm. Cảm ơn lạc tôi. Đào. Tao. Tôi bỏ ra tay cảm ơn. Hãy có mì. Actually, somewhere, there was an exchange also. যখন তোমার বয়স হবে না তখন এটা আলাদা একটু অন্যরকম হবে। এটা ঠিক আছে, ইচ্ছে করতেছে না এটা নিতে। সত্যি একটা কথা বলবা, বলো। তোমার কি এটা পাইতে ইচ্ছে করতেছে? এটা তো মানে সত্যি কথা বলবা, ইচ্ছে করতেছে কিনা? না সত্যি বলতেছি, বলো হুম বলো, শোনো, হ্যাঁ তুমি যেমন তোমার একটা এজ আছে, এই যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে হুম হুম সবারই, তো মায়ের ইচ্ছে বলতে এটা নিতে হবে এরকম না, বলতে এটা এটা আমরা নেই। হ্যাঁ হুম এটা আমার নেই, এটা দেখলে ইচ্ছে করে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও সবাই, আপনারা যারা স্বাভাবিক মানুষ, এটা তো আমরা নেই না এমন না, এটির প্রতি বিপরীত লিঙ্গ, বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল, এটা মেয়েদের আকর্ষণ করে মেয়েদের, এটা দেখলে নিতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। তোমার ফিলিংস কি দেখে, মানে এটা দেখে তোমার ফিলিংস টা কেমন? এটা বলছে বললাম অনেক সুন্দর, তোমার কথাগুলো শুনলে না আমার নিচে থাকতে পারে না আসলে। তাই হ্যাঁ, কেন তোমার মানে মানে কথা শুনে না অন্যরকম লাগে, সত্যি 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 অন্যরকম লাগে। আমি জানি না, অনেকে বলে আমি বুঝতে পারি না কেন বলে। কারণ তুমি অনেক সেক্সি, আমার মনে হয় হুম তুমি মনে হয় অনেক সেক্সি। আরে না, কণ্ঠ শুনে কি সবকিছু বোঝা যায়? তারপরেও তো তুমি অনেক কিছু বুঝো, অনেক কিছু ফিল করতে পারো, হুম অনেক কিছু বুঝো, অনেক কিছু ফিল করতে পারো। তারপরে যে যতদিন ছিল কয়বার সেক্স করছো, সরি বুঝে নাই, কতদিন মানে যে বড় আসছিল যে কয়বার সেক্স করছো? আসলে শোনো, রাত মেয়ে বাসে তো এদিকে ঘুমাইতে ঘুমাইতে মনে করো এটা ও ঘুম আসতো, সেই শুরু করতে করতে 11টা 11টা বাজতো, কাজ শেষ করার পরে ফ্রেশ হওয়া, তারপর খাওয়া দাওয়া করে ঘুম আসতে ঘুমাসতে 1টা, তারপর 3টার সময় উঠতাম, উঠে ফেরি খাওয়ার পরে নামাজের আগে আবার গোসল করা লাগতো, একবারের বেশি সময় পাওয়া যায় না। তবে গতকালকে একটু 10টার দিকে, 10:30টার দিকে করছিল, করার পরে আমি সাথে সাথে গোসল করে ফেলছিলাম, কারণ আমার গরম লাগছিল একবার প্রচন্ড। একবার করলেই তো যথেষ্ট, ঠিক না? হ্যাঁ না, তারপরে গোসল করার পরে এসে খাওয়া দাওয়া করার পরে আবার যখন শুয়েছি তখন সে তার আগ্রহ হয়েছিল, পড়া খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি গোসল করছি তারপরে, এই জন্য তারপর একটু মানে চেষ্টা করছিল, আমি করতে দিই নি। আচ্ছা আচ্ছা, তুমি কখনো মানে কিভাবে সেক্স করো ভাই? উপর ওঠো না, আগে এটা করা হইতো, এখন উপরে ওঠো না, অতটা মানে এখন আর উপরে উপরে ওঠো না? উঠি মনে করো, মানে ছেলে মেয়ের ঘর তো বোঝো না, যখন মেয়ে ছেলে থাকে না আমরা দুজন থাকি,
তখন একটু মানে ভালোভাবে রান্না ভালো করি, আর ছেলে মেয়ে আসলে মানে করে নর্মালি করে ফেলি। তখন শুধু বের হলেই হয়েছে আর কি। হ্যাঁ তখন মানে তারপর মানে একটু চেষ্টা করি এই আর কি, কিন্তু যখন ইয়াং ছিলাম তখন বিভিন্ন রকম ভাবে করা হইতো। তোমার বাসার রাতে কথা মনে পড় না? তখন খুব কেমন করে করছিল তোমাকে, এটা মনে আছে? বুঝি না কি, বলতেছি ইয়াং যখন ছিল তখন তো প্রতি রাতে কয়েকবার হইতো। হ্যাঁ তখন তো ধরো একবার শেষ হয়েছে হয়তো 10-20 মিনিটের মধ্যে আবার আবার শুরু। আবার শুরু শুরু হইতো। কেন জানি তুমিও করবো এরকম? আমি জানি বিয়ে করবো না, তার একদম করতে করতে জান শেষ করে ফেলবো। কি করতে করতে জান শেষ করে ফেলবো। এরকম মনে হয়? প্রচন্ড এটা করবো। ঠিক, এটা ঠিক, কিন্তু ঠিক গো করে করতে করতে এমন হয় যে হাঁটতেও পারতাম না বসতেও পারতাম না, একটু অসুস্থ করে ফেলতাম। আসলে কি আমারটা কিন্তু অনেক বড়, হুম অনেক মোটা, মানে এটা ন্যাচারাল থেকে অন্যরকম। অন্য ফ্রেন্ড ট্রেন্ডের সাথে মিলেছি তো, ঠিক আছে, তাদের থেকে অনেক বেশি, মানে সাইজও বলো আর ইয়ে বলো। আমার মনে কি আমি সারা রাত করলেও আমার আমার থেকে ই বের হবে না, আউট হবে না, এরকম লাগে। এটা তো ভালো, খুব ভালো। এটা যদি বেশি তো তুমি তো এখন শুয়ে পড়ছো না? হ্যাঁ, মেয়ে ওর রুমে গেল, আমি আমার রুমে আসলাম, এরপর কথা বলছি। তোমার সাথে কথা বললে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, কেমন হয় একদম লোহার মতো শক্ত হয়ে রয়েছে এখন। তাই? চিন্তা করো, আমি অনেক বড়, তাহলে তারপর ইচ্ছে করে তো আমার তুমি মনে মনে ভাববা যে আমি একজন সিনিয়র পার্সন, আমার সাথে এটা সম্ভব না, তখন আর এমন হবে না। ঠিক আছে, আইসে যায় কি করবো। এসে যায় এখন তো তোমরা অনেক সেন্সিটিভ, বুঝছো? এই বয়সটা অনেক ডেঞ্জারাস, এখন শুধু টাক লাগলে তোমাদের। আচ্ছা, আমি তোমাকে 10টা মিনিট পরে ফোন করি। হুম 10টা মিনিট পরে ফোন করি, বুঝে নাকি? 10 মিনিট পরে ফোন করি।